আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ কয়েকদিন পর ভিডিও শেয়ার করলাম আসলে আমার মেয়েদের পরীক্ষা চলছে তাই একটু ব্যস্ত আছি তাই ভাবলাম আজ একটা ভিডিও শেয়ার করি আসলে আজ বাজার থেকে আমাদের অনেক বাজার নিয়ে এসেছে তাই ভাবলাম আজ একটি ভিডিও করি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজ বাজার হতে টাটকা দেশি চিংড়ি মাছ এনেছে মাছগুলো একদমই টাটকা আর নদীর মাছ আর তাই একদমই ফ্রেশ মাছগুলো আর এই মাছগুলো আমাদের প্রায় আনা হয় আমরা প্রায় খাই ছোট বড় সব সাইজেরই আনা হয় আর আজকে মাঝারি সাইজের চিংড়িগুলো এনেছে আমার মনে হয় এখানে প্রায় এক থেকে দেড় কেজি মাছ হবে এর বেশিও হতে পারে আমি সঠিক মাপটা বুঝতে পারছি না মাছের সাথে আরও বাজার এনেছে এখানে ঢেঁড়স ধুন্দল লেবু বেগুন ফুলকপি শশা আর আরও কিছু বাজার আছে যা ব্যাগের ভিতরেই এখনো রয়ে গেছে এখনো বের করিনি ঢ্যা সবজিটা আমাদের প্রায় আনা হয় সব সবসময় আনা হয় কারণ দুই মেয়েই খুব পছন্দ করে আর শশাটাও আমরা এমনি এমনি খাই মেয়েরাও একাই কেটে কেটে খেয়ে ফেলে আর বাজারের সাথে এখানে দেশি ফল এনেছে আমরা আর জাম্বুরা বর্তমানে দেশি ফল প্রচুর পাওয়া যায় বাজারে কাঁচা বাজারে ফলের মার্কেটে কিংবা রাস্তার পাশে ভ্যানে করেও ফল বিক্রি করে তো অনেক দেশি ফল উঠেছে এখন আমলকি গাব জাম্বুরা পেয়ারা আমরা আসলে রকম ফল পাওয়া যায় আর আপনারাও কিনে খাবেন মুক্ত। খাবার এই দেশি ফল আমাদের সিজনাল ফল তাই এতে কোনো ফরমালিন নাই অনেক ভিটামিনও আছে তাই আমি বলবো আপনারা যুক্ত বিদেশি ফল না খেয়ে আমাদের এই দেশি সিজনাল ফল খাওয়া অনেক অনেক ভালো বড়রাও খাবেন ছোটোদেরও খেতে দিবেন কেটে দিবেন কিংবা মেখে দিবেন যাতে যেভাবে পছন্দ করে বাচ্চারা সেইভাবেই ওদের খেতে দিবেন আমার মেয়েরা প্রচুর দেশি ফল খায় ওরা একা একাই কেটে খায় কাশন্দ দিয়ে মেখে খায় তো এখন আমার মেয়ে ডাপা মাছগুলো কেটে নিচ্ছে আমি একটু আপনাদের দেখাই উনি কীভাবে চিংড়ি মাছগুলো কাটে উনি খুব তাড়াতাড়ি আসলে ওনারা খুব দ্রুতই কাজ করতে পারে অনেক বাসায় যেতে হয় দ্রুত কাজ করতে পারে এরা আবার সুন্দর করেই করে উনি খুব গুছিয়ে পরিষ্কারভাবেই কাজ করে অনেকের বাসায় শুনি যে মেয়েরা নাকি মতো কাজ করে না গুছিয়ে করে না বা পরিষ্কার না তাড়াহুড়া করে কাজ করে কিন্তু আমার আপাটা অনেক ভালো আজকে প্রায় ছয় সাত বছর যাবত আমার বাসায় কাজ করে কোনো কাজের কথা আসলে বলতে হয় না একা একাই করে সব গুছিয়ে করে তো মাছগুলো ওনার কাটা হয়ে গেছে আসলে চিংড়ি মাছ কাটা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে তো মাছগুলো কাটা হয়ে গেছে আপা এখন ধুয়ে দিচ্ছে মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো দেরি করব না কারণ বাজারগুলো আরও কয়েক ঘন্টা আগে আনা হয়েছে তাই তাড়াতাড়ি ফ্রিজে রাখব তা না হলে মাছগুলো হয়তো নষ্ট হয়ে যাবে তো মাছগুলো ধোয়া শেষ এখন আমি এগুলি গুছিয়ে রাখবো এখানে সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এখন আমি এগুলোকে সাইজ মতো আলাদা করব মাছগুলোর বেশিরভাগই মাঝারি সাইজের কিন্তু তারপরেও কিছু ছোট বড় আছে মিশানো মাছ সবগুলো একসাথেই তাই আমি আজকে রান্না করার জন্য কিছু রাখব আর বড় ছোট সাইজ আলাদা আলাদা করে আলাদা আলাদা প্যাকেটে আমি ফ্রিজে তুলে রাখবো তো এইগুলো আমি তিন ভাগ করেছি তিন ভাগে রাখলাম আমি মাছগুলো এখানে বড়গুলো আলাদা করেছি আর ছোটগুলো ছোট বলতে একটু ছোট মাঝারি বেশি একবারে ছোট ছোট মাছ না এগুলো আমি আলাদা করে নিয়েছি আর এগুলো আমি আজ রান্না করব তাই এগুলো আলাদা করে রাখলাম এগুলি পরে আরও ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। এখন আমি বাজারের যে প্যাকেট পলিথিন ব্যাগ আছে বিভিন্ন খাবারের আমি সেই প্যাকেটগুলো ফেলি না আসলে রেখে দে যেমন এখানে পোলার চালের প্যাকেট আছে তারপরে যেখানে রজনীগন্ধা তারপরে এটা আরেকটা প্যাকেট আছে আমি নুডলসের তারপরে ম্যাকারুনির প্যাকেটগুলো ফেলি না রেখে দিই এগুলোতেই আমি ফ্রিজে মাছ মাংস রাখি একটু ভারী পলিথিন মোটা পলিথিন তাই সহজে নষ্ট হয় না আমি পরিষ্কার করে রেখে রেখে দেই আবার ব্যবহার করি তো ওই প্যাকেটগুলো আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তো এখন ব্যাগে মাছগুলো রাখছি এরপর আমি ফ্রিজে রেখে দিব। তো আজ এই আমার ভিডিওটি আজকে শেয়ার করলাম আবার পরে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে এখন একটু ব্যস্ত আছি মেয়েদের পরীক্ষা চলতেছে দুই মেয়েরই একসাথে পরীক্ষা তো পরে আবার আরেক দিন আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন সবাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেননি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ